হালেলুইয়া, সবাইকে বলি জয়, প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। তার কত অনুগ্রহ, তার কত দয়া, আমরা সুরক্ষিত আছি, সুস্থ আছি। এবং 2021 সালের জুলাই মাসের আমরা উপস্থিত হয়েছি 30 তারিখ শুক্রবার রাত্রিকালে প্রার্থনা সভায়। আর মাত্র একটা দিন পরেই আমরা সেই অগস্ট মাসে প্রবেশ করব। প্রভু যিশুর অনুগ্রহেতে আমরা 7 মাস অতিক্রম করে 8 মাসে প্রবেশ করব। যদিও একটা মহামারীর অবস্থার মধ্যে আমরা আছি, তবুও তিনি আমাদের কত সুন্দরভাবে সুরক্ষিত রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিই। আর শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারছি, সেজন্য তাকে ধন্যবাদ দিই। প্রার্থনাপূর্বক আসি ঈশ্বরের বাক্য শোনার আগে নিজেদের তার চরণ ধরে। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। তুমি মহান, তুমি দয়ালু, তুমি প্রেমময়, তুমি সত্য, তুমি জীবন্ত, তুমি জাগ্রত, তুমি একমাত্র ঈশ্বর। তোমাকে ধন্যবাদ দিই শুক্রবারে রাত্রিকালে প্রার্থনা সভায় তোমার অনুগ্রহে উপস্থিত হয়েছি সুস্থ শরীরে সুরক্ষিতভাবে। প্রভু, আমরা তোমার চরণে সমর্পিত, আমাদের তুমি গ্রহণ করো। আমাদের যা কিছু ভুল ত্রুটি অন্যায় অপরাধ পাপ আছে তোমার বিরুদ্ধে করেছি, কথায় কার্যে বাক্যে চিন্তায়, তার জন্য তপ্ত ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি ক্ষমা করো। এবং এই রাত্রিকালীর প্রার্থনায় তুমি আমাদের সেই পবিত্রাত্মার শক্তি দাও, যেন আমরা পবিত্রাত্মার শক্তিতে পরিচালিত হয়েই জেগে থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারি। কেন, তুমি বলেছো জেগে থাকো, প্রার্থনা করো। প্রভু যিশু, তোমার বাক্য যে পাঠ করা হয়েছে সে বাক্য নিয়ে আলোচনা করব। তুমি আমাকে মনোনীত করেছো, যদি আমি যোগ্য নই, কিন্তু তোমাকে ধন্যবাদ দিই মনোনীত করার জন্য। এবং অনুরোধ করি তোমার কাছে প্রার্থনাপূর্বক, প্রভু গো, তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্রাত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমি যত শ্রোতা বিশ্বাসীরা শুনছি শুনব, যেন সেটা বুঝতে পারি। সাহায্য করো, বিশ্বাস করি, সাহায্য করো, এবং তার বাধ্য হয়ে যেন তোমার আশীর্বাদ পাই, সে আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা আজকে এর পাঠ করেছি ঈশ্বরের বাক্য দ্বিতীয় সমুয়েল তার 7 অধ্যায় আমরা পড়েছি 18 পদ থেকে শেষ পদ 29 পদ। এবং এই যে 18 পদ থেকে 29 পদ অবধি আমরা পাঠ করেছি, এই পদে আমরা দেখতে পাই এটা হচ্ছে দাউদের প্রার্থনা। দাউদ, তিনি প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে, কিন্তু ভালো করে বুঝি আমরা, তা যদি আমরা 7 অধ্যায় 1 পদ থেকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো দাউদ কোন পরিস্থিতিতে এসে এই প্রার্থনায় তিনি বসেছিলেন। এবং যে প্রার্থনা তিনি করেছিলেন 18 থেকে 29 পদে, যে প্রার্থনা যেটা তিনি করেছিলেন, সেটা সম্বন্ধে আগে আমি বলিনি যে এই পদগুলি হচ্ছে 18 থেকে 29, পুরোটা পদই হচ্ছে দাউদের প্রার্থনা। এবং আরেকটু বিষয় যদি আমরা দেখি, যে প্রথম থেকে যদি আমরা দেখি, পরে সেটা আমরা দেখব, যে ঈশ্বর যে প্রতিজ্ঞা, ঈশ্বরের যে প্রতিজ্ঞা কিংবা ঈশ্বরের যে প্রতিশ্রুতি ইসরায়েল জাতির জন্য, সেই প্রতিজ্ঞা, সেই প্রতিশ্রুতি ইসরায়েল জাতির প্রতি, দাউদের প্রতি, ঈশ্বরের যে প্রতিশ্রুতি, ঈশ্বরের যে প্রতিজ্ঞা, দাউদ কী করেছিলেন, সেই প্রতিশ্রুতি, সেই প্রতিজ্ঞার জন্য তিনি নম্রভাবে গ্রহণ করেছিলেন ঈশ্বরের সেই প্রতিশ্রুতি, সেই প্রতিজ্ঞাকে। এবং সেটাই তিনি কী করে, তিনি যে ঈশ্বরের সেই প্রতিজ্ঞা, ঈশ্বরের সেই প্রতিশ্রুতিটাকে নম্রভাবে গ্রহণ করেছেন, সেটাই তিনি কী করেছেন, এই প্রার্থনাতে তিনি প্রকাশ করেছেন। এবং সেটাই আমরা এখানে দেখতে পাই, যে দাউদ একটা বিষয় বুঝতে পেরেছিলেন, সেই বিষয়টা হচ্ছে দাউদ বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের এই যে প্রতিজ্ঞা কিংবা প্রতিশ্রুতি, যাই বলি না কেন, তা যেমন দাউদের প্রতি তাকে নিশ্চয় দাউদকে দিয়েছিল, তেমনি তার বংশকেও দেওয়া হয়েছে। দাউদকে এবং তার বংশকে দেওয়া হয়েছে, কিন্তু একটা কারণ আছে ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিশ্রুতি যে দাউদকে এবং তার বংশকে দেওয়া হয়েছিল, তার কারণটা হচ্ছে যেন ইসরায়েল জাতি এই প্রতিশ্রুতি কিংবা ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে আশীর্বাদ পায়, সেই জন্য দেওয়া হয়েছিল। ইসরায়েল জাতি ঈশ্বরের যে বিখ্যাত উদ্দেশ্য, ঈশ্বরের যে বিখ্যাত প্রতিজ্ঞা, সেটা কি, সেটা হচ্ছে যে ইসরায়েল জাতির মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হবে, সেই বিষয় সম্পন্ন করবে, এইটা দাউদ বুঝতে পেরেছিলেন
এবং দাউদ কি করেছিলেন, এই বিষয়টাকে নম্রভাবে মেনে নিয়েছিলেন, মেনে নিয়ে প্রার্থনায় সেটাকে তিনি প্রকাশ করেছিলেন। যদি আমরা এটা দেখি দ্বিতীয় সমুয়েল, যদি আমরা সাত অধ্যায় এক পদ থেকে যদি আমরা দেখি তিন পদ, আমি পড়ছি এক পদ থেকে তিন পদ। পরে রাজা যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন এবং সদাপ্রভু চারিদিকে সমস্ত শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিলেন, তখন রাজা নাথন ভাববাদিকে কহিলেন, দেখুন আমি এরস কাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু ঈশ্বরের সিন্ধুক যবনিকার মধ্যে বাস করিতেছে। নাথন রাজাকে কহিলেন, ভালো, যা কিছু আপনার মনে আছে তাহাই করুন, কেননা সদাপ্রভু আপনার সহবর্তী। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে যে দাউদ তিনি চেয়েছিলেন ঈশ্বরের জন্য মন্দির নির্মাণ করতে, এবং সেই কথাটাই তিনি কাকে বলেছিলেন, ভাববাদী নাথনকে তিনি বলেছিলেন। কেন তিনি এই কথাটা ভাববাদী নাথনকে বলেছিলেন, এই জন্যই, কেননা যেহেতু দাউদ সুন্দর একটা অট্টালিকার মধ্যে বাস করছে, কিন্তু সেই যে নিয়ম সিন্ধুক, সেই নিয়ম সিন্ধুকটা সেই যবনিকার মধ্যে আছে। নিয়ম সিন্ধুকের প্রতীকটা কী? নিয়ম সিন্ধুকটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতির প্রতীক, সিম্বল হচ্ছে ঈশ্বরের উপস্থিতি, সেটা সেই যবনিকার মধ্যে বাস করছে। সেই জন্য দাউদ চেয়েছিল যে ঈশ্বরের জন্য একটা সুন্দর মন্দির তৈরি করতে, এবং এই কথা যখন দাউদ সেই নাথন বাবাদিকে বলেছিলেন, তখন নাথন বাবাদি দাউদকে বলেছিলেন যে আপনার যেটা ভালো মনে আপনি সেটাই করুন, কেননা ঈশ্বর আপনার সহবর্তী। এবং তারপরে কিছু যদি আমরা দেখি, তারপরে যে ব্যাপারটা ঘটেছিল, চার পদ আমি পড়ছি, সেই সময় কী হয়েছিল, ঈশ্বর রাতে কী করেছিল, নাথনকে দেখা দিয়েছিলেন এবং নাথনকে তিনি বলেছিলেন কিছু বিষয় যেটা দাউদকে বলতে হবে। চার পদে বলছে, কিন্তু সেই রাত্রিতে সদাপ্রভুর এই বাক্য নাথনের নিকটে উপস্থিত হইল, তুমি যাও আমার দাস দাউদকে বলো, সদাপ্রভু এই কথা কহেন। এবং তারপরে যদি আমরা দেখি সেই পাঁচ পদ থেকে আরম্ভ করে সেই যদি আমরা দেখি সেই ষোলো পদ পর্যন্ত, পাঁচ পদ থেকে আরম্ভ করে ষোলো পদ পর্যন্ত আমরা দেখব কী হয়েছিল, ঈশ্বর নাথনকে কথা বাক্য দিয়েছিলেন দাউদকে বলার জন্য। এবং তারপরে কী হয়েছিল, সেই নাথন কী করেছিল, ঈশ্বরের মুখ থেকে তিনি যা শুনেছিলেন সেইগুলো এসে দাউদকে বলেছিলেন। সেটা সতেরো পদে লেখা আছে, নাথন দাউদকে এই সমস্ত বাক্য অনুসারে ও সমস্ত দর্শন অনুসারে কথা কইলেন। অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যে বাক্য নাথন ভাববাদী পেয়েছিলেন, ঈশ্বরের যে দর্শন তিনি দেখেছিলেন বুঝেছিলেন, এই সমস্ত কিছু এসে কী করেছিলেন, তিনি দাউদকে বলেছিলেন। এবং দাউদকে যে কথাটা তিনি বলেছিলেন, ঈশ্বরের প্রথম দিকে যদি আমরা দেখি, আমি আর পড়ছি না, আপনারা পড়ে নেবেন, সে পাঁচ ছয় পদ থেকে আরম্ভ করে সমস্ত পদগুলোতে যদি আমরা দেখি, আপনারা পড়বেন, পড়ে বুঝতে পারবেন ঈশ্বর এদের রক্ষা করেছেন, ফিরিয়ে এনেছেন, আশীর্বাদ করেছেন, এবং ঈশ্বর কী চাইছেন। যে দাউদ চেয়েছিল ঈশ্বরের মন্দির নির্মাণ করবেন, কিন্তু আসল বিষয়টা ঈশ্বর যেটা নাথনকে দিয়ে বলিয়েছিলেন সেটা হচ্ছে, যদি আমরা দেখি বারো এবং তেরো পদটা দেখলে, তেরো পদে লেখা আছে যদিও সেটা, কিন্তু আমরা যদি আরেকটু আগে থেকে দেখি, বারো পদ থেকে যদি দেখি, বারো তেরো পদ দেখলে বুঝতে পারো, আমি পড়ছি, বলছে তোমার দিন সম্পূর্ণ হইলে, অর্থাৎ দাউদকে নাথন, ঈশ্বর নাথনকে বলছেন যে দাউদকে বলো তোমার, মানে দাউদের দিন সম্পূর্ণ হইলে, যখন তুমি আপন পিতৃলোকের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে যে তোমার ঔরসে জন্মিয়ে তাহাকে স্থাপন করিব এবং তাহার রাজ্য সুস্থির করিব। তবে তেরো পদ আসল কথাটা লেখা আছে, আমার নামের নিমিত্ত সে এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার রাজ সিংহাসন চিরস্থায়ী করব। অত তেরো পদ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ঈশ্বর বলেছিলেন নাথন বাবাদির মাধ্যমে দাউদকে যে কথাটা, দাউদ চেয়েছিলেন তিনি ঈশ্বরের মন্দির নির্মাণ করবেন, কিন্তু ঈশ্বর নাথন বাবাদির মাধ্যমে পরিষ্কারভাবে দাউদকে জানিয়ে দিলেন যে না, তুমি নয়, তোমার ছেলে সলোমনের মাধ্যমে সেই আমার মন্দির নির্মাণ হবে। সে কথাটা ঈশ্বর কী করেছিলেন, ঈশ্বর জানিয়ে দিয়েছিলেন সম্পূর্ণভাবে দাউদকে। যদি আমরা দেখি যে দাউদের মনে যে ইচ্ছা এসেছিল, হ্যাঁ, যে একটা ঈশ্বরের জন্য মন্দির নির্মাণ করার, যেটা দাউদ এক এবং দুই পদে নাথন ভাববাদীকে বলেছিলেন, ঈশ্বরের নিয়ম সিন্ধুকের প্রতীকটা হচ্ছে, প্রথমেই বললাম যে ঈশ্বরের উপস্থিতি, সেই নিয়ম সিন্ধুক তাম্বুতে আছে আর দাউদ খুবই সুন্দর রাজপ্রাসাদে বাস করছে, এই বিষয়টাকে দাউদকে আঘাত করেছিল, এই বিষয়টা দাউদকে খুশি করতে পারেনি, খুশি করেনি। সেই কথাই দাউদ কী করেছিল, নাথন ভাববাদীকে বলেছিলেন, অর্থাৎ দাউদ যেটা বলেছিলেন, দাউদ ঈশ্বরের জন্য মন্দির তৈরি করতে চেয়েছিলেন।
সেই কথাই দাউদ কি করেছিলেন, নাতন ভাবাদিকে বলেছিলেন। এই যে দাউদ চেয়েছিল, এটা তার একটা আকাঙ্ক্ষা হয়েছিল, ইচ্ছা হয়েছিল ঈশ্বরের জন্য মন্দির নির্মাণ করবে। এটা নিশ্চয়ই ভালো আকাঙ্ক্ষা, ভালো ইচ্ছা, কিন্তু তার সময়টা ঠিক সময় ছিল না। এই ঠিক সময় ছিল না বলেই ঈশ্বর তাকে দেননি সেই মন্দির নির্মাণ করার জন্য। শুধু তাই নয়, কেন ঈশ্বর তাকে সেই মন্দির নির্মাণ করতে দেননি তার কারণও আছে। তার আগে আমরা যদি দেখি সেই পাঁচ পদে এটা বলছে যে, যা তুমি যাও আমার দাস দাউদকে বলো, শতপরিকথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করিবে, এই কথা লেখা আছে। অতএব এই কথা যেটা বলা হচ্ছে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি ঈশ্বর বললেন যে না, দাউদ আমার গৃহ নির্মাণ করবে না। পাঁচ পদে আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। ঈশ্বর নাতন বাহবাদীকে যে বাক্য দিলেন তা হচ্ছে, ঈশ্বর চান না দাউদ ঈশ্বরের জন্য ঘর নির্মাণ করুক, দাউদ ঈশ্বরের জন্য ঘর নির্মাণ করুক, মন্দির নির্মাণ করুক, সেটা ঈশ্বর চান না। এখন প্রশ্ন, কেন ঈশ্বর চাননি দাউদ তার ঘর তৈরি করুক, কেন তিনি চাননি? তার কারণ হচ্ছে ঈশ্বর দাউদকে বলেছিলেন যে তার, অর্থাৎ দাউদের কাজ ইসরায়েল জাতিকে একত্রিত করা। তিনি দাউদকে আহ্বান করেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? ইসরায়েল জাতিকে একত্রিত করা, তাদের পরিচালনা করা, ইসরায়েল জাতিকে পরিচালনা করা, তাদের শত্রুদের ধ্বংস করা। এই এই কাজ ঈশ্বর কী করেছিলেন, দাউদকে দিয়েছিলেন। আর এই বড় কাজ করার জন্য দাউদকে অনেক রক্তপাত ঝরাতে হয়েছিল, অনেক রক্তপাত করতে হয়েছিল দাউদকে। আর ঈশ্বর চাননি তার মন্দির বানাক দাউদ, কারণ সে অনেক রক্তপাত ঘটিয়েছে। সে কথাটা আপনারা দেখে নেবেন, প্রথম বংশাবলী তার 27 অধ্যায় 3 পদে সেই কথাটা পরিষ্কারভাবে লেখা আছে। আর এইভাবে আমি বলে দিচ্ছি এই কথাটা কোথায় লেখা আছে। প্রথম বংশাবলী তার 27 অধ্যায় 3 পদে লেখা আছে। এখন তারপরে আমরা তারপরে 17 পদটা আমরা দেখলাম, এই দ্বিতীয় সমীল তার 7 অধ্যায় 17 পদে দেখলাম ঈশ্বর তাকে যা যা বলেছিলেন সে কথাগুলো নাতনবাদীকে বলেছিলেন, নাতনবাদী দাউদকে এসে বললেন, 17 পদে লেখা আছে। এবং 18 পদ থেকে আমরা দেখতে পাচ্ছি দাউদ কী করেছিলেন, যখন নাতনবাবাদী কাছ থেকে ঈশ্বরের কথা শুনলেন, ঈশ্বরের ইচ্ছা জানতে পারলেন, তখন তিনি কী করেছিলেন, প্রার্থনা করেছিলেন। প্রার্থনা, এটা হচ্ছে দাউদের প্রার্থনা। 18 পদ থেকে 29 পদ পর্যন্ত যত লেখা আছে এটা হচ্ছে দাউদের প্রার্থনা। শুনে আসি, আজকে আমরা রাত্রিকালীন প্রার্থনাতে দেখি দাউদের প্রার্থনা আমরা কী কী দেখতে পাই। দাউদের প্রার্থনায় প্রথম আমরা দেখতে পাই যে প্রার্থনায় ঈশ্বরের উপস্থিতি। যদি আমরা দেখি 18 পদে বলছে, তখন দাউদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন। সদাপ্রভুর সম্মুখে, অর্থাৎ প্রার্থনায় সেখানে কার উপস্থিতি? সদাপ্রভুর উপস্থিতি। আজকেও যে রাতের বেলা আমরা প্রার্থনা করছি, কিংবা যখনই আমরা প্রার্থনা করি আমরা মনে রাখতে হবে কার সম্মুখে এসে উপস্থিত হচ্ছি, সদাপ্রভুর সম্মুখে এসে উপস্থিত হচ্ছি। সদাপ্রভু আমার সম্মুখে উপস্থিত, সদাপ্রভু সেখানে উপস্থিত আছেন, সেই কথাটা আমরা 18 পদে দেখতে পাই। এবং তারপর তিনি বললেন যে, আর কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি কে, আমার কুলি বা কী যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ। অর্থাৎ প্রথম বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থনায় ঈশ্বরের উপস্থিতি, এবং দাউদ ঈশ্বরের কাছে সেই প্রার্থনা তুলে ধরেছিল। যদি আমরা দেখি গীতসংহিতা পড়ি আমরা, 16 অধ্যায় 11 পদে বলছে, গীতসংহিতা 16 অধ্যায় 11 পদ, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। হালেলুয়া, সুন্দর কথা, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। অর্থাৎ আমার জীবনে আমি কী করব না করব, তুমি যেটা করতে বলবে, তুমি যেটা বলবে সেটা আমি করব। সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি দাউদের প্রার্থনায় সেটাই ছিল। এবং দ্বিতীয়ত আমরা দেখি যে প্রার্থনায় ঈশ্বরের প্রশংসা, অর্থাৎ এই 18 পদ থেকে যদি আমরা 22 পদ অবধি দেখি, যদিও দাউদকে মন্দির নির্মাণ করার জন্য অনুমতি দিলেন না ঈশ্বর, নাতন ভাববাদীর মাধ্যমে সেটা জানিয়ে দিলেন, দাউদ চেয়েছিল, আকাঙ্ক্ষা করেছিল, কিন্তু তার সে আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। সেজন্য কিন্তু তিনি ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, কোনো বিদ্রোহ করেননি। কিন্তু এই কথা শোনার পরে ঈশ্বরের তিনি কী করেছিলেন, প্রশংসা করেছিলেন। 18 পদে তো পড়েছি, 19 থেকে 22 পদ আমি পড়ছি। তারপরে দাউদ বলছেন, আর হে প্রভু সদাপ্রভু, তোমার দৃষ্টিতে ইয়াও ক্ষুদ্র বিষয় হইল, তুমি আপন দাসের কুলের বিষয়ও সুদীর্ঘকালের উদ্দেশ্যে কথা কইলেন। হে প্রভু সদাপ্রভু, এ কি মনুষ্যের নিয়ম? আর দাউদ তোমাকে আর কি বলিবে? হে প্রভু সদাপ্রভু, তুমি তো আপন দাসকে জ্ঞাত আছো, তুমি আপন বাক্যের অনুরোধে ও নিজ হৃদয় অনুসারে এই সমস্ত মহৎ কার্য সাধন করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়াছ। অতএব হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান, এই যে তুমি মহান, কারণ তোমার তুল্য কেহ নাই ও তুমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। আমরা
স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি তদনুসারে ইহা জানি। অর্থাৎ ঈশ্বরে কী করছে, প্রশংসা করছে। দাউদ দাউদ এখানে স্বীকার করছে দাউদ কিছুই নয়, তার কিছুই নেই। এবং ঈশ্বর সেই কথা দাউদ সেই সেই নাতুন বাপকে বলেছিলেন যে দাউদকে গিয়ে বলতে, কী কথা বলছে যদি আমরা দেখি, আমরা যদি দেখি আট পদটা যদি দেখি, এই সাত অধ্যায় আট পদে বলছে, অতএব এখন তুমি আমার দাস দাউদকে এই কথা বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজার উপরে ইসরায়েলের উপরে ন্যায় করিবার জন্য আমি তোমাকে এই যে মেষ বাথান হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি। অর্থাৎ এর আগে দাউদ কী করতো, সে মেষ চড়াতেন, মেষপালক সে ছিল, সেখান থেকে ঈশ্বর তাকে তুলে এনে তিনি কী করেছেন, তাকে রাজা করেছেন। এবং সেই কথা দাউদ স্বীকার করছে, বলছে যে আঠেরো পদের শেষে বলছে, হে প্রভু আমি কে, আমার কুলি বা কি যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ। হ্যাঁ বলছে আমি একদম অধম, আমার কিছুই নেই, আমার কুলের কিছু নেই, তবুও তুমি আমাকে এ পর্যন্ত। সে ঈশ্বর ঈশ্বরের প্রশংসা করছে। এখানেও আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, অনেক সময় আমরা কী করি, অনেক কিছু ঈশ্বরের কাছে চাই, কিন্তু ঈশ্বর জানেন কোনটা আমাদের পক্ষে উপযুক্ত, কোনটা আমাদের পক্ষে ভালো, সেই অনুযায়ী তিনি উত্তরটা দিয়ে থাকেন। যখন সেই উত্তরটা আমাদের কাছে না আসে, হয়তো আমরা অনেক সময় অসন্তুষ্ট প্রকাশ করি, অভিযোগ করি, কিন্তু আসি আমরা দাউদের এই প্রার্থনা থেকে আমরা শিক্ষা নিই, অসন্তুষ্ট না, অভিযোগ না, তার কী করি, তার প্রশংসা করি। দাউদ কী করেছিলেন, প্রশংসা করেছিলেন। এবং তারপরে আমরা দেখি যে প্রার্থনায় সে ঈশ্বর যে বিশ্বস্ত, সে বিশ্বস্ততার কথা ঈশ্বর যে বিশ্বস্ত সেটা তিনি বলেছেন। তেইশ চব্বিশ পদ যদি আমরা দেখি, সে কথা বলছে যে পৃথিবীর মধ্যে কোন একটি জাতি তোমার প্রজা ইসরায়েলের তুল্য, ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য এবং আপন নাম প্রতিষ্ঠিত করিবার জন্য মুক্ত করিতে গিয়াছিলেন। তুমি আমাদের পক্ষে মহৎ মহৎ কার্য, তোমার দেশের পক্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য তোমার প্রজাদের সম্মুখে সাধন করিয়াছিলে, তাহাদেরকে তুমি মিশর জাতিগণ ও দেবগণ হইতে মুক্ত করিয়াছিলে। আর চুরিপুর বলছে তুমি আপনার জন্য আপন প্রজা ইসরায়েলকে স্থাপন করিয়া চিরকালের জন্য আপনার প্রজা করিয়াছ, আর হে ঈশ্বর তুমি তাহাদের ঈশ্বর হইয়াছ। অর্থাৎ দাউদ কী করেছিল, প্রথমে আমরা দেখলাম যে দাউদ সে ঈশ্বরের সম্মুখে প্রার্থনা করেছিল, সেখানে ঈশ্বর উপস্থিত ছিলেন। দাউদ কী করেছিলেন, ঈশ্বরের প্রার্থনায় প্রশংসা করেছিলেন, এবং প্রশংসা করার মাধ্যমে তিনি যেটা বলেছিলেন যে ঈশ্বর কে সেই কথাটা বলেছিলেন, এবং ঈশ্বর তিনি কী কী করেছেন সে কথাটা তিনি দুটো কথাই বলেছিলেন। এবং সেটা যদি আমরা দেখি গীত সংহিতা যদি আমরা দেখি, আমি ওই দ্বিতীয়টা শেষ করা হয়নি, তার আগে আমি তৃতীয়তে চলে গেছি। সেই গীত সংহিতা যদি আমরা দেখি একশো চার তার এক এক পদে বলছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে সদাপ্রভু আমার ঈশ্বর তুমি অতি মহান, তুমি প্রভা প্রতাপ পরিহিত। তারপরে যেটা বললাম তৃতীয় বিষয়ে তেইশ এবং চব্বিশ পদ পড়েছি, যে এটা হচ্ছে যে ঈশ্বরের চুক্তি, ঈশ্বর যে চুক্তি করেছিলেন, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঈশ্বর যে প্রতিজ্ঞা, ঈশ্বরের সে চুক্তি, এই বিশ্বস্ততা ইসরায়েল জাতির সাথে সম্পর্কিত। অর্থাৎ ঈশ্বরের এই চুক্তি, ইসরায়েল জাতির সাথে যে সম্পর্কটা, এটার মধ্যে বিশ্বস্ততা রয়েছে ঈশ্বরের। এবং সেইভাবে আজকেও আমাদের মনে রাখতে হবে, বিশ্বাসী ভাই বোন স্থানীয় মণ্ডলীর সাথেও তার বিশ্বস্ততা আমাদের উপলব্ধি করা উচিত। স্থানীয় মণ্ডলীর সাথে যে তার সেই চুক্তি, সে বিশ্বস্ততা রয়েছে, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে। দাউদ সেটা বলেছিল যে ঈশ্বরের চুক্তি হচ্ছে বিশ্বস্ত, ঈশ্বর যা বলেন সেই অনুযায়ী তিনি কার্য করেন, তিনি কখনো সে কার্যের কথার এদিক ওদিক তিনি যান না। ও তিনি তাকে ধন্যবাদ দিয়েছিলেন, প্রশংসা করেছিলেন, এবং তাকে বলেছিলেন যে তুমি বিশ্বস্ত ঈশ্বর, চুক্তিতে তুমি বিশ্বস্ত। আমরা মনে রাখি আমাদেরও জীবনে, আমাদেরও মণ্ডলীতে তিনি কী, তিনি বিশ্বস্ত। গীত সংহিতা তার ৯৯ অধ্যায় এক পদ যদি আমরা দেখি, সেখানে বলছে, আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাইব, আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ পরম্পরার কাছে ব্যক্ত করিব। বিশ্বস্ততা মানে বলছে না, তোমার বিশ্বস্ততা আমি কী করবো, আমি জ্ঞাত করবো, ঈশ্বর হচ্ছেন বিশ্বস্ত, সেটা তিনি প্রার্থনায় বলেছিলেন। চার নম্বর যদি আমরা দেখি, প্রার্থনায় ঈশ্বরের গৌরব করেছিল, প্রথমত দেখলাম প্রশংসা করেছিল, গৌরবও করেছিল। ২৫ থেকে ২৭ পদ সেটা আমরা দেখতে পাই, বলছে, এখন হে সদাপ্রভু ঈশ্বর তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ তা চিরকালের জন্য স্থির করো, যেমন বলিয়াছ তদনুসারে করো, তোমার নাম চিরকাল মহিমান্বিত হোক, লোকে বলুক বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের উপরে ঈশ্বর, আর তোমার নাম দাউদের কুল তোমার সাক্ষাতে সুস্থির হইবে। হে বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তুমি আপন দাসের কাছে প্রমাণ করিয়াছ বলিয়াছ আমি তোমার জন্য এক কুল নির্মাণ করিব, এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে
তোমার দাসের মনে সাহস হইল। অর্থাৎ ঈশ্বর কি করছে, ঈশ্বরের গৌরব করছে। এবং সেই জন্য এখানেও এই প্রার্থনা যে করলো, এই যে প্রার্থনা ছিল দাউদের 18:29 পদ আমরা দেখছি, তার মধ্যে কয়েকটা অংশ আমরা দেখেছি, 27 পদ যেটা আমরা দেখলাম, এবং এই যে আমরা দেখলাম 25, 26, 27 পদ যেটা আমরা দেখলাম, এখানে আমাদের মনে রাখতে হবে যে এই এই প্রার্থনার মাধ্যমে আজকে রাতে যে আমরা প্রার্থনা করতে এসেছি, দাউদ আমাদের মনে করিয়ে দিচ্ছে, কি মনে করিয়ে দিচ্ছে, যে আমরা যা প্রার্থনা করি তার জন্য আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরের গৌরব। আমি যে কোনো প্রার্থনা আমরা করি না কেন, প্রথম প্রধান উদ্দেশ্য হতে হবে কার গৌরব, ঈশ্বরের গৌরব। ঈশ্বরের গৌরবের জন্য হওয়া উচিত আমাদের প্রথম উদ্দেশ্য, ঈশ্বরের গৌরবের জন্য। অর্থাৎ প্রার্থনা অনেক কিছু চাই, নিশ্চয়ই চাইবো আমরা, কিন্তু মনে রাখবো যে যেগুলো চাইছি আমরা সেগুলো নিয়ে আমরা ব্যবহার করব, যেন তার মাধ্যমে কার গৌরব হয়, ঈশ্বরের গৌরব হয়, সেটা হচ্ছে আসল বিষয়। এবং 5 নম্বর যদি আমরা দেখি 28:29 পদে যেটা বলছে প্রার্থনায়, আর এখন হে প্রভু সদাপ্রভু, তুমি ঈশ্বর, তোমারই বাক্য সত্য, আর তুমি আপন দাসের কাছে মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছ, অতএব অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্বাদ করো, তাহা যেন তোমার সম্মুখে চিরকাল থাকে, কেননা হে প্রভু সদাপ্রভু তুমি আপনি ইহা বলিয়াছ, আর তোমার আশীর্বাদ তোমার এই দাসের কুল চিরকাল আশীর্বাদ প্রাপ্ত হোক। আমেন। সুন্দর কথা এখানে দিতে পারছি যে ঈশ্বর এখানে যেটা বল, এখানে প্রার্থনা যেটা বললেন সেটা হচ্ছে ঈশ্বরের ঈশ্বরের কাছে প্রার্থনা, সে কী করলো, আবেদন করলো। কী আবেদন করলো, ঈশ্বর যেটা বলেছেন সেইটাকে নিয়ে কী করেছে, ঈশ্বরের কাছে আবেদন করেছে। ঈশ্বর যা করবেন বলে প্রতিজ্ঞা করেছেন সেই বিষয়ের উপর আমাদের ঈশ্বরের কাছে আবেদন করতে হবে প্রার্থনায়। অর্থাৎ ঈশ্বরের যে প্রতিশ্রুতি, ঈশ্বরের যে প্রতিজ্ঞা, ঈশ্বরের যে চুক্তি, ঈশ্বরের যে বাক্য, সেই অনুযায়ী আমাদের কী করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, অনুরোধ করতে হবে। সেটাই আমরা দেখলাম 28:29 পদে দাউদ সেটাই করেছিলেন প্রার্থনায়। গীতসংহিতা তার 119 অধ্যায় যদি আমরা দেখি 81-82 পদে বলছে, তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, আমি তোমার বাক্যের অপেক্ষা করি। হ্যাঁ, তোমার বাক্যের অপেক্ষা করি, অপেক্ষা করতে হবে আমাদের ঈশ্বরের বাক্যের অপেক্ষা করতে হবে। ঈশ্বর যেটা বলেছেন, ঈশ্বর যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিজ্ঞা করেছে, তার উপরে আমাদের নির্ভর করতে হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যেটা চাইছি সেটাই যে আমাদের পেতে হবে তা নয়। অনেক সময় হয়তো আমরা জোর করে ঈশ্বরের কাছ থেকে সেটাই পেতে চাই, দিতে হবে ঈশ্বর। আমরা যদি দেখি সে ইসরায়েল জাতির প্রথমে তো কোনো রাজা ছিল না, ঈশ্বরই তাদের পরিচালনা করতেন সে ভাববাদীদের মাধ্যমে, কিন্তু তারা জিদ ধরে বসে থাকলে আমাদের রাজা দিতে হবে, ঈশ্বরের সেটা পছন্দ হয়নি, সমুলের সেটা পছন্দ হয়নি, তবু ঈশ্বর বললেন ঠিক আছে আমি তাদের রাজা যখন চেয়েছে আমি তাদের দেবো, ঈশ্বরের সেটা ইচ্ছা ছিল না, কিন্তু বলেছিলেন সেই রাজারাই তাদের কী করবে, তাদের উপর অত্যাচার করবে, এবং সেটাই ঘটেছিল। সেই জন্য আমাদের মনে হতে অনেক সময় অনেক কিছু আমরা যাচনা করি, যাচনা করতে পারি, কারণ যীশু বলেছেন যাচনা করে তোমাদেরকে দেওয়া যাবে, কিন্তু হয়তো যাচনা করার সময় সেই বিষয়গুলো হয়তো আমরা নাও পেতে পারি, তার জন্য যেন আমরা কোনো অভিযোগ না করি, কিন্তু আমরা মনে করি যাচনা করি তার বাক্যের উপরে, তার প্রতিশ্রুতির উপরে, এবং তার জন্য আমাদের কী করতে হবে, অপেক্ষা করতে হবে। 82 পদে বলছে, তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়, আমি বলি তুমি কখন আমাকে সান্ত্বনা করবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে, ঈশ্বরের তার নিজস্ব সময় আছে, ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে, ঈশ্বরের নিজস্ব প্রতিজ্ঞা আছে, প্রতিশ্রুতি আছে, সেগুলোই সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে, আমাদের তার উপরে নির্ভর করতে হবে, তার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হচ্ছে আসল বিষয়, বিশ্বাস ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে, তার প্রতিশ্রুতির উপরে বিশ্বাস রাখতে হবে, তার প্রতিজ্ঞার উপরে বিশ্বাস রাখতে হবে, তার চুক্তির উপরে বিশ্বাস রাখতে হবে। দাউদ রেখেছিল না, উত্তর পেয়েছিল, পাওয়া সত্ত্বেও কিন্তু সে ঈশ্বরের প্রশংসা করেছিল, গৌরব করেছিল, সে নম্র হয়েছিল, নম্রভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, ঈশ্বরের প্রতিজ্ঞাটাকে, ঈশ্বরের প্রতিশ্রুতিকে সে মেনে নিয়েছিল নম্রভাবে। সে বুঝতে পেরেছিল যে এই যে আশীর্বাদের কথা বলে শুধু শুধু দাউদের জন্য নয়, তার কুলের জন্য নয়, সমগ্র ইসরায়েল জাতির জন্য, যেন সে সমগ্র ইসরায়েল জাতি কী করে, ঈশ্বরের আশীর্বাদ সমস্ত মানুষের কাছে পৌঁছে দেয়। আজকে হয়তো আমরা অনেক সময় প্রার্থনা করার সময় সাধ্যপরের মতো প্রার্থনা শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সেটা নয়, ঈশ্বরের উদ্দেশ্যটাকে বুঝতে হবে, ঈশ্বরের উদ্দেশ্যে সফল হবে। যখন আমরা সেই উদ্দেশ্য সফল করার জন্য প্রার্থনা করি তখন ঈশ্বর আশীর্বাদ করেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের মিশনের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, প্রার্থনা আছে আমাদের অনেক, প্রার্থনা করেছি আমরা, আপনারা প্রার্থনা করছেন, তার উত্তর আমরা পেয়েছি, ঈশ্বর আশীর্বাদ করেছেন, কত মানুষকে আমরা সাহায্য করতে পাচ্ছি। ঈশ্বরের উদ্দেশ্য সেটাই, মানুষের কাছে ঈশ্বরের প্রেম তুলে ধরতে হবে। এই যে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি,
এবং এই কঠিন অবস্থার জন্য মানুষদের সাহায্য করার দরকার আছে। আমরা প্রার্থনা করেছিলাম, প্রভু তুমি আমাদের অনুগ্রহ করো যেন আমরা এই সমস্ত অসহায় মানুষগুলোকে কিছু দিয়ে সাহায্য করতে পারি। ঈশ্বর আমাদের সে আশীর্বাদ করেছেন, সাহায্য করেছে অনেক মানুষকে, করছি আরও করবো আমরা। এইটা হচ্ছে আসল বিষয়, যেন স্বার্থপরের মতো শুধু নিজের জন্য যেন প্রার্থনা না করি, নিজের নাম উচ্চকিত করি, আমি এটা করবো, আমি ওটা করবো, আমার নাম হবে, তা নয়। হয়তো দাউদ প্রথমে সেটা করতে চেয়েছিলেন, ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু ঈশ্বর জানতেন না। হয়তো এর মাধ্যমে হয়তো দাউদ নিজে থেকে নিজেকে প্রশংসা নিত, কিন্তু দাউদ বুঝতে পেরেছিল না এটা ঈশ্বরের ইচ্ছা নয়, মেনে নিয়েছিল ঈশ্বরের ইচ্ছাকে। আমাদের সে কারণ দাউদের ঈশ্বরের উপরে কী ছিল? বিশ্বাস ছিল। বিশ্বাস হলো সেই বাহন যা দিয়ে ঈশ্বরের অনেক প্রতিশ্রুতি প্রবাহিত হয়। তাহলে এখন আসি, আমরা শেষ করি, আমি একটা কথা বলে শেষ করি। এই যে দাউদ চেয়েছিল, নাতন ভাবে থেকে বলেছিল যে তিনি করতে চান ঈশ্বরের মন্দির তৈরি করতে চান, কিন্তু ঈশ্বর নাতন বাহবাদীর মাধ্যমে তাকে যে কথাগুলো বলল, এবং যে কথাগুলোর মধ্যে আমরা বুঝতে পারি, যদি আমরা দেখি, আমি একটু পড়ছি সে কথাগুলো, আট পদ থেকে ষোলো পদ, যদি জাস্ট কয়েকটা পদ পড়ে প্রথম থেকে না পড়ে, আট পদ থেকে বলছে, অতএব এখন তুমি আমার দাস, ঈশ্বর নাথন বাবাদিকে বলছেন, অতএব এখন তুমি আমার দাস দাউদকে এই কথা বলো, বাহিনীগণের সদাপ এই কথা কহেন, আমার প্রজার উপরে ইসরায়েলের উপরে নায়ক করিবার জন্য আমি তোমাকে মেষ বাতন হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি। নয় পদে বলছে, আর তুমি যে কোনো স্থানে গমন করিয়াছ সেই স্থানে তোমার সভাপতী তাকে তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করেছে। অর্থাৎ যা কিছু দাউদ জয়ী হয়েছে, যা কিছু সব ঈশ্বর করেছেন, বলছেন করেছে, আর আমি পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মতো তোমার নাম মহৎ করিব, বলছে করবো, দাউদ সেটা বিশ্বাস করেছে। আর আমি আপন প্রজা ইসরায়েলের জন্য একটি স্থান নিরূপণ করিব, তাহাদিকে রোপণ করিব, যেন আপনাদের সেই স্থানে তাহারা বাস করে এবং আর বিচলিত না হয়, দুষ্ট লোকেরা তাহাদিকে আর দুঃখ দেবে না যেমন পূর্বে দিত, এবং যে অবধি আমি আপন প্রজা ইসরায়েলের উপরে বিচার কর্তৃকগণকে নিযুক্ত করিয়াছিলাম সেই অবধি যেমন দিত, আর আমি যাবতীয় শত্রু হইতে তোমাকে বিশ্রাম করাইব। আরও সদাপ্রভু তোমাকে বলিতেছেন যে তোমার জন্য সদাপ্রভু এক কুল নির্মাণ করিবে, তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তুমি আপন পিতৃলোকের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে যে তোমার ঐরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব এবং তাহার রাজ্য সুস্থির করিব, আমার নামে নির্মিত সে এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার রাজ সিংহাসন চিরস্থায়ী করিব, আমি তাহার পিতা হইব ও সে আমার পুত্র হইবে, সে অপরাধ করিলে আমি মনুষ্যগণের দণ্ড মনুষ্য সন্তানদের প্রহার দ্বারা তাহাকে শাস্তি দেব, কিন্তু আমি তোমার সম্মুখ হইতে তাহাকে দূর করিলাম, সেই শৌল হইতে আমি যেমন আপন দয়া অপসারণ করিলাম, তেমনি আমার দয়া তা হইতে দূরে যাইবে না, আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকিবে, তোমার সিংহাসন চিরস্থায়ী হইবে। এই যে কথাটা ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা প্রতিশ্রুতিটা, এটা গিয়ে কী করলো, নাথন মহাপাতিকে বলেছিলেন, এবং শতপথে আমরা দেখলাম নাথন মহাপাতি ঈশ্বরের কথা সমস্ত কিছু বলেছিলেন। এখন আসি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে দাউদ যে অনুরোধটা তার ভালো ছিল, কিন্তু ঈশ্বর বলেছিলেন না। এই যে ঈশ্বর বলেছিলেন যে না দাউদ আমার মন্দির নির্মাণ করবেন না, কিন্তু এটার মানে এটা নয় যে ঈশ্বর দাউদকে ত্যাগ করেছিলেন। অনেক সময় হয়তো আমরা ভুল বুঝি ঈশ্বরকে, যখন আমরা প্রার্থনা কিছু চাইলাম উত্তর পেলাম না, তখন আমরা মনে করি ঈশ্বর আমাকে ত্যাগ করেছেন, না এটা কিন্তু নয়। ঈশ্বর যে দাউদকে ত্যাগ করেছিলেন তা কিন্তু নয়, বাস্তবে ঈশ্বর দাউদের জীবনে আরও বড় কাজ করার পরিকল্পনা করেছিলেন, যেটা আমরা পাঠের মাধ্যমে দেখলাম। হ্যাঁ, দাউদ তো চেয়েছিল একটা মন্দির নির্মাণ করবেন, কিন্তু ঈশ্বর না বলেছেন, তার মানে যে দাউদকে তিনি ত্যাগ করেছেন তা নয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল দাউদের জীবনে দাউদকে আরও বড় করবেন, সেটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। আমার সেই হিসাবে আসি, এখন আমি শেষ করি এই কথাটা বলে, আপনি কি ভালো উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করেছেন কিন্তু ঈশ্বরের কাছ থেকে না উত্তর পেয়েছেন? হয়তো আমাদের জীবনে এরকম অনেকের এই ঘটনা ঘটেছে, এবং মনে রাখি আমরা, এটা আপনার জীবনের বৃহত্তর উদ্দেশ্যকে পরিচালিত করার জন্য ঈশ্বরের উদ্দেশ্য। আমেন। হ্যাঁ, যে বিষয়ে হয়তো প্রার্থনা করেছেন সেই প্রার্থনার পরিপ্রেক্ষিতে আপনি উত্তর পেয়েছেন না, তার মানে কিন্তু এটা নয় যে ঈশ্বর আপনাকে আমাকে উপেক্ষা করেছে ত্যাগ করেছে, তা নয়, কিন্তু ঈশ্বরের বৃহৎ পরিকল্পনা, ঈশ্বরের বৃহৎ উদ্দেশ্য আছে আপনার জীবনে আমার জীবনে, সেটাকে পরিপূর্ণ সম্পূর্ণ করার জন্যই, পরিচালনা করার জন্যই তিনি এই না উত্তর দিয়েছেন। ঈশ্বরের না উত্তরকে গ্রহণ করার জন্য মহান বিশ্বাসের প্রয়োজন, বিশ্বাসের প্রয়োজন। যেরকম যে ঈশ্বরের উত্তর পাওয়ার জন্য বিশ্বাসের প্রয়োজন আমার, হ্যাঁ উত্তর পাওয়ার জন্য, না উত্তর পাওয়ার জন্য বিশ্বাসের প্রয়োজন। কী বিশ্বাসের প্রয়োজন? ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে আমার জীবনে মহৎ উদ্দেশ্য, যেটা
দাউদের মধ্যে সেটা ছিল, তার প্রার্থনা আমরা সেটাই দেখতে পেলাম। যদিও তাকে ঈশ্বর না উত্তর দিয়েছিলেন, কিন্তু সে কোনো অভিযোগ করেনি, কোনো বিদ্রোহ করেনি, কোনো অভিমান করেনি, সে আনন্দ সহকারে নম্র মনে ঈশ্বরের সেই না উত্তরটাকে মেনে নিয়েছিল এবং মেনে নিয়ে ঈশ্বরের প্রশংসা করেছিল, ঈশ্বরের গৌরব করেছিল এবং সবাসে ঈশ্বরের কাছে অনুরোধ করেছিল যেন ঈশ্বর তার বাক্য অনুযায়ী সমস্ত কিছু কার্য করেন এবং সে বিশ্বাস করেছিল ঈশ্বর যেটা বলেন ঈশ্বর সেটাই করেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। সেজন্য আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন এই দাউদের প্রার্থনাটাকে আমাদের জীবনে দৃষ্টান্তস্বরূপ নিয়ে আমরা এইভাবে আসি, আমরা প্রার্থনা করি, উত্তর না পেলেও আমরা প্রার্থনা করি, মনে রাখি যে ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলের প্রেমা। কিন্তু প্রার্থনায় যা কিছু যাচনা করি না কেন, আসি আমরা যাচনা করি যেন ঈশ্বরের রাজ্যের জন্য যাচনা করি, তার গৌরবের জন্য যাচনা করি, যা কিছু পাবো তার কাছ থেকে যাচনা করে নিই যেন সেটা আমরা ব্যবহার করি। কার গৌরবের জন্য? ঈশ্বরের গৌরবের জন্য। কার রাজ্য বিস্তারের জন্য? ঈশ্বরের রাজ্য বিস্তার করার জন্য, তার প্রশংসা করার জন্য। সবসময় তার প্রশংসা করি, প্রার্থনায় তাকে সবসময় তাকে প্রশংসি, তার সম্মুখে উপস্থিত হই, প্রার্থনা তার কাছে নিয়ে আসি, তিনি আমাদের প্রার্থনা উপস্থিত। এখন আমরা প্রার্থনা করতে চলেছি, মনে রাখি তিনি আমাদের প্রার্থনা উপস্থিত আছে, আমরা তার সম্মুখে এসে উপস্থিত হয়ে আসি, আমরা তার কাছে দাউদের মতো প্রার্থনা করি এবং আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর, জয়।